ছোলার ডালটা কিন্তু বেশ লোভনীয় লাগছে, হালকা এরকম পুর আছে। 22 বছর ধরে এই দোকানটা এখানে রয়েছে এবং অন্যরকম খেতে 5 টাকা পিস। এটা কিন্তু একটা বিরাট প্লাস পয়েন্ট, নর্থ কলকাতার সেরা কচুরির তকমা পাব। আজকে আমরা বেরিয়ে পড়েছি কলকাতার যে কচুরি বা ব্রেকফাস্ট নিয়ে আমাদের যে এপিসোডগুলো আসছে তারই একটা অন্যতম এপিসোড শুট করতে। তো আমরা এর আগে আদি হরিদাস মতো কভার করেছি, যদি আপনারা এখনো না দেখে থাকেন তাহলে আমি ওপরের আই বাটন আর নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এটা একটা খুব ঐতিহ্যময় দোকান এবং এখানে আপনারা নর্থ কলকাতার যে ভাইবটা সেটা আপনারা এখানে ধরতে পারবেন। আজকে আমরা নর্থ কলকাতার আরও দুটো বিখ্যাত জায়গা কভার করবো, তো দেখা যাক কোথায় কোথায় আমরা যাই এবং আপনাদের সঙ্গে কি শেয়ার করতে পারি। তো যাই হোক, আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন বিউটিফুল জার্নিজ, যেখানে কলকাতা গাইড চলছে এবং এই কলকাতা গাইডে কলকাতার সেরা সব কিছুকে আমরা আপনাদের জন্য নিয়ে আসবো। চলে এসেছি হাতিবাগানে এবং এই হাতিবাগানই রয়েছে কলকাতার একটা বহু পুরনো, প্রায় 70 বছরের পুরনো বিখ্যাত কচুরির দোকান, গদার কচুরি। কলকাতাতেই বোধ হয় এটা সম্ভব যে কচুরি ছোলার ডাল বা কচুরি আলুর দম 5 টাকা পিস, আজকে এই 2024 সালে দাঁড়িয়েও এরা কিন্তু 5 টাকায় কচুরি তরকারি বা কচুরি ছোলার ডাল দিচ্ছে। অর্থাৎ 10 থেকে 20 টাকার মধ্যে একটা ভরপুর ব্রেকফাস্টের জন্য সমস্ত রকম ব্যবস্থা এখানে রয়েছে। তো চলুন আমরা দেখি যে দামটা তো প্রচন্ড রিজনেবল বা বলা যেতে পারে খুবই কম, কিন্তু সেই সঙ্গে সঙ্গে কোয়ালিটিও কি কম, নাকি কোয়ালিটিতে এরা অন্যান্য দোকানগুলোর সঙ্গে পাল্লা দিতে পারে। গদার কচুরির লোকেশনটা আপনাদের বুঝিয়ে দিই, এখন আমি দাঁড়িয়ে আছি হাতিবাগানের মোড়ের কাছাকাছি। এই আমার বাঁদিকে দেখছেন, এদিকে হাতিবাগান এর যে ক্রসিং, সেই ক্রসিংটা ওই যে সিগন্যাল দেখা যাচ্ছে একদম সামনে 2-4 পা, আর এই দিকটায় হচ্ছে খান্না। অর্থাৎ হাতিবাগান থেকে খান্নার দিকে আপনি একটু এগোলেন, একটু এগোলেই কয়েক পা এগোলে পরেই আপনি এই বাঁদিকে গদার কচুরিটা দেখতে পাবেন এবং আপনাকে কিন্তু খুব বেশি হাঁটতে হবে না, 2-4টে দোকান পরেই হাতের বাঁদিকে আপনি গদার কচুরিটা পাবেন। গদার দোকানে নিয়ে নিয়েছি একদম গরম গরম কচুরি এবং তার সঙ্গে ছোলার ডাল। দেখি আমরা এই কচুরি আর ছোলার ডাল দিয়ে গদার কচুরিটা কীরকম লাগে। কচুরিগুলো ফার্স্ট ক্লাস, গরম এবং ফুলকো, ভেতরে হালকা পুর আছে, পুর খুব বেশি নেই, কিন্তু এটাই ভালো কারণ এতে করে মানে খুব বেশি পেটটা ভারী হবে না, হালকা এরকম পুর আছে। আর ছোলার ডালটা কিন্তু বেশ লোভনীয় লাগছে, দেখি ছোলার ডাল দিয়ে কিরকম লাগে। টেস্টি, একটু মিষ্টি মিষ্টি মিষ্টি, আর কচুরির মধ্যে কিন্তু 5 টাকার কচুরি হওয়া সত্ত্বেও এরা হিং ইউজ করেছে। এদের এখানে আলুর তরকারি আপনারা নিতে পারেন, আবার ছোলার ডালও নিতে পারেন। আমি ছোলার ডাল দিয়ে খেলাম, আলুর তরকারিটা এবার একটু টেস্ট করি। আলুর তরকারিটা কেমন, খুব অসাধারণ কিছু নয়। আমার পার্সোনালি আমার মনে হচ্ছে দুটো খাওয়ার পরে ছোলার ডালটা বেটার। এখানে আসলে আলুর তরকারির থেকেও ছোলার ডালটা ট্রাই করতে পারেন, অবশ্য যদি মনে হয় যে একটু ফুলফিলিং মিল চাইছেন সেক্ষেত্রে আলুর তরকারিটা অবশ্যই নিতে পারবেন। তবে টেস্টের দিক থেকে ছোলার ডালটা অনেক বেটার অপশন। 5 টাকায় সকালের জল খাবারে এটা ভাবা যায় না, এবং সেখানে আপনি আলুর তরকারি এবং ছোলার ডাল দুটো অপশনই পাচ্ছেন। সো ভ্যালু ফর মানি ব্রেকফাস্ট যদি বলেন তাহলে আমার মতে গদার কচুরি হচ্ছে নর্থ কলকাতার সেরা কচুরির তকমা পাবে। গদার কচুরির একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্সের পরে এবার আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে এবং এটাও একটা দুর্দান্ত পপুলার ব্রেকফাস্ট জয়েন্ট। আচ্ছা, কলকাতার আইকন বলতে আমরা কি কি বুঝি? হ্যাঁ, হাওড়া ব্রিজ বুঝি, ভিক্টোরিয়া মেমোরিয়াল বুঝি, কিন্তু কলকাতার আরেকটা আইকন হচ্ছে গঙ্গা। তো আমরা এখন
চলে এসেছি কুমারটুলি ঘাটের কাছে, যেখানে সকালবেলা একটা অসাধারণ ব্রেকফাস্ট পাওয়া যায়। আপনারা যারা নিরামিষাশী নন তাদের জন্য এই ব্রেকফাস্টটা একদম আদর্শ। 22 বছর ধরে এই দোকানটা এখানে রয়েছে গঙ্গার পাড়ে, এবং এদের এখানে নানা রকম জিনিস পাওয়া যায়। হাঁসির চর্বির ঘুগনির থেকে শুরু করে, হাঁসের ডিম থেকে শুরু করে, পাউরুটি, আমপান্না, লস্যি, সব ধরনের চা, দুধ চা, লেবু চা, গ্রিন টি, কফি, ব্ল্যাক কফি, কোল্ড কফি, এভরিথিং, অর্থাৎ বিভিন্ন ধরনের ব্রেকফাস্ট আইটেম এখানে কিন্তু রয়েছে। এবং এই দোকানটা এই এলাকায় প্রচন্ড জনপ্রিয়, প্রচন্ড জনপ্রিয়। তাহলে চলুন আমরা দেখি যে এইখানকার খাবারগুলো সত্যি সত্যি কতটা টেস্টি এবং কতটা ভালো খেতে। এই পাউরুটি দিয়েছে এবং তার সঙ্গে ঘুগনি দিয়েছে, তো আমি পাউরুটিটাকে একটু ঘুগনিতে ডুবিয়ে নিই। ডুবিয়ে নিয়ে ঘুগনিটা একদম অন্যরকম খেতে, দারুণ। এরা নাকি ঘুগনির মধ্যে হাঁসির চর্বি ইউজ করে, এবং সেই গন্ধটা কিন্তু রয়েছে। কিন্তু মানে গন্ধ নয়, চর্বিও পাওয়া যাচ্ছে ঘুগনির মধ্যে। এই যে এগুলো কিন্তু চর্বি, এই যে জিনিসটা এটা কিন্তু চর্বি, এবং এই চর্বি দেওয়ার জন্য টেস্টটা কিন্তু দারুণ ইনক্রিজ করেছে। 25 টাকায় খাসির চর্বির ঘুগনি আর 10 টাকা ব্রেড টোস্ট, সব মিলিয়ে 35 টাকায় কিন্তু জমজমাট সকাল। কলকাতায় ব্রেকফাস্টের এত ভ্যারাইটি আছে যে, এবং একটা মানে ভালো ফুড জয়েন্টও যেমন আছে, তেমন এরকম এখানে স্ট্রিট ফুডগুলো রয়েছে, যেখানেও কিন্তু দুর্দান্ত স্বাদের ব্রেকফাস্ট পাওয়া যায়, ব্রেকফাস্ট এবং খাবারও পাওয়া যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে কিন্তু প্রত্যেক দিন ফ্রেশ খাবারটা তৈরি করা হয়, যার ফলে ওই আগের দিনের বাসি রয়ে যাওয়া বা পচা জিনিস এই ব্যাপারটা কিন্তু একদমই নেই। এটা কিন্তু একটা বিরাট প্লাস পয়েন্ট কলকাতা স্ট্রিট ফুডের। এবং এবার নিয়ে নিলাম একটা ডিম টোস্ট। এদের এখানে এই ডিম টোস্টও কিন্তু খুব পপুলার। ডিম টোস্টের সঙ্গে এখানে রয়েছে এদের বিভিন্ন ধরনের চা। আপনি যেমন ঘুগনি পাউরুটি অনেকটা বাঙালি ধরনের জিনিস পাচ্ছেন, সেরকম কিন্তু প্রপার বাটার টোস্ট, এগ টোস্ট থেকে শুরু করে এই ধরনের জিনিসগুলো পাবেন। আবার চা কফিরও কিন্তু অনেক ধরনের ভ্যারাইটি রয়েছে, দার্জিলিং টি থেকে শুরু করে কোল্ড কফি অবধি। সো ইউ উইল গেট এভরিথিং। এবারে খেয়ে দেখি যে ডিম পাউরুটিটা কেমন। এই হচ্ছে ডিম টোস্ট। একটা অমলেটকে পুরোপুরি এরা র‍্যাপ করে দিয়েছে পাউরুটির উপরে। একটা বাইট নিয়ে দেখি। টেস্টি, যেরকম ডিম টোস্ট খাওয়ার কথা সেরকমই। এটার স্পেশালিটি হচ্ছে এরা যে এই অমলেটটা, অমলেটের মতো যেটা বানিয়েছে এরকম পাউরুটি দিয়েছে, সেটা কিন্তু একটু সফটার স্লাইডারে হয়েছে, যেটা এর টেস্টটাকে একটু এনহ্যান্স করে দিচ্ছে। সব মিলিয়ে আমি এটাকে ঠিকঠাক বলবো, 10-7 এরকম। মাংসের চর্বির ঘুগনি এবং পাউরুটির পরে ডিম টোস্ট। কিন্তু এই সব কিছু খাওয়ার পর যে জিনিসটা ভীষণ ভীষণ করে মন চাইছে সেটা হচ্ছে এক কাপ চা। ও ফার্স্ট ক্লাস, রিফ্রেশিং এটা বলা যেতে পারে, তবে দুর্দান্ত এটা বলবো না। দাম অনুযায়ী চাটা আপ টু দ্য মার্ক আমি বলবো না। মাংসের চর্বির ঘুগনিটা যেমন একদম আপ টু দ্য মার্ক, ডিম টোস্টটাও যে পয়সা এরা নিচ্ছে সেই অনুযায়ী একদম ঠিকঠাক। চায়ের ক্ষেত্রে আমি বলতে পারি যে এই দামে এর থেকে বেটার চা কলকাতার বহু জায়গাতে পাওয়া যায়। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন,
আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে একদম ভুলবেন না। আমি আবারও বলি, এই সাবস্ক্রাইব করাটা একদমই আপনাদের জন্য ফ্রি, কিন্তু এতে আমাদের খুব হেল্প হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শিগগিরই ফিরবো একটা নতুন ব্লগ নিয়ে। আজ চলি, বাই।